প্রতিবারের মতো এবারও দুবাইয়ের গাল ফুড মেলায় অংশ নিয়েছে বিশ্বের প্রায় 125টি দেশের 5000-এর বেশি প্রতিষ্ঠান। 28তম এই আসরে নিজেদের পণ্য প্রদর্শন করছেন ব্যবসায়ীরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। যেখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অংশ নিয়েছে সিটি গ্রুপ সহ 39টি খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এবার বাংলাদেশের পার্টিসিপেশন একটু অন্যরকম এবং বড় ধরনের পার্টিসিপেশন। সর্বমোট 39টি প্রতিষ্ঠান এই মেলায় এবার পার্টিসিপেট করছে। এটি কি কমপ্লিটলি সোর্সিং মেলা? এখানে কোনো পণ্য বিক্রি হয় না, এখানে এক্সপোর্টার এবং ইম্পোর্টারদের একটি বিশাল মিলন মেলা। খুচরা পণ্যের বেচা কেনা না থাকলেও মেলায় নিজেদের পণ্যের বিদেশি ভোক্তা ও চাহিদা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। গালফুডটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা মেলা। আমরা সিটি গ্রুপ থেকে চতুর্থবারের মতো এবার অংশগ্রহণ করছি এবং অন্যান্য যে কোনো বারের চেয়ে এবার আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। আমরা ওইখানে মেলায় স্টল দিয়েছিলাম, আমরা অনেক সারা পাইছি এবং ভালো করতেছি। আমদানি ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি এই মেলার মাধ্যমে অন্যান্য দেশের খাদ্যপণ্য সম্পর্কে জানার বড় একটি সুযোগ রয়েছে, যা থেকে শিক্ষা নিয়ে নিজেদের খাদ্যপণ্যের বাজার বিশ্বব্যাপী বিস্তৃত করা আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফুড ইন্ডাস্ট্রির জন্য ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট প্ল্যাটফর্ম। আমরা আশা করব প্রতিবারের ন্যায় এবারেও আমরা মেলা থেকে আমরা একটা ভালো রেজাল্ট নিব। এই মেলার সুবাদে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি মধ্যপ্রাচ্যে ফুড রপ্তানি ও চাহিদা পূরণে সক্ষমতা দেখিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।